হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইমারটা গেমিং আছি আপনাদের সাথে। আমরা চলে এসেছি নতুন একটা সেগমেন্ট নিয়ে যার নাম নো ইয়োর চ্যাম্পিয়ন্স। Mr. BBC, you guys know him as BBC. I know him as Problemo. So welcome to the show. Thank you, Tamban. Okay, so Problemo bhai ke amra kintu onek din dhorei dekhchi apnader BIP actually mane onek gulo tournament kintu apnaderke amra dekhlam. So right now you guys are a part of a bigger organization. How does it feel? Kemon lage ekhon ekta sponsored team er under e khelte? যখন শুরু করছিলাম তখন আসলে আমরা সবাই নিজেদের টিম ছিল, সবাই নিজেদের নিজেদের চিনতাম, কিন্তু যখন এক বছর পার হয়ে যায় তখন আমি চিন্তা করলাম একটু চেঞ্জ আনি কি। তারপরে চেঞ্জ আনার পরে তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠি। তারপরে এখন মোটামুটি একটা প্রাউড ফিল হচ্ছে যে হ্যাঁ আসলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে। অবশ্যই অবশ্যই ন্যাশনাল লেভেলে ইউ গাইজ আর অন দ্য ফাইনালস। সো ফাইনালিস্ট হওয়ার আনন্দটা কেমন? হ্যাঁ অবশ্যই ফাইনালিস্ট তো আনন্দ আছে। গতবারও পিএমসি তো টিমও ছিল আমাদের ইয়েতে, ও আসলে আমার ভাই অ্যাকচুয়ালি। আচ্ছা আপন ভাই? আচ্ছা আচ্ছা, আই ডিডন্ট নো। আপনাদের চেহারা কিন্তু একই রকম। ওই তখনই আর কি ও টিম তো খেলতে পারছিলাম না, কারণ আমি আমি মালয়েশিয়াতে থাকি, এই জন্য হচ্ছে আমি খেলতে পারি নাই, কিন্তু এবারে আমার আমার চান্স, এই জন্য আর কি আমি খেলতে পারছি এই জন্য। সো অ্যাকচুয়ালি দ্যাটস এ ভেরি গুড থিং আপনারা একসাথে, যেহেতু আসলে মানে টিমের মধ্যে আপনাদেরটা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট নট এ টিম, ইউ গাইজ হ্যাভ এ ব্রাদারহুড। সো ভাইয়ের সাথে আসলে খেলার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কেমন লাগে অ্যাকচুয়ালি কম্পেয়ার টু আদার টিম মেম্বার্স? অ্যাকচুয়ালি আমাদের ইয়েটা আসলে মেলে, কারণ হচ্ছে আমাদের সিনিয়রটি আসলে মেলে, কারণ হচ্ছে আমি হচ্ছে জোন নিয়ে দেই, আমি ওকে একটা জায়গা দিয়ে দেই, ও হচ্ছে এখান থেকে কিল করতে পারে, এটাই হচ্ছে আমাদের খেলা, আর বাকি দুজন আমাদের সাপোর্ট দিয়ে থাকে। এই তো বেমর কথা যদি আমরা বলি, সে কিন্তু অনেক কিল বের করতেছে অ্যাকচুয়ালি রিসেন্টলি। আমরা যদি সেমিফাইনালস এর কথা বলি, ইভেন গ্রুপ স্টেজের মধ্যেও বেশ কয়েকটা ম্যাচের মধ্যে সে অনেকগুলো কিল বের করেছে। সো অ্যাকচুয়ালি মানে টিমটা কি বেমরস ফায়ার পাওয়ারের উপরে বেস করে এখন চলতেছে কাইন্ড অফ? ওই হচ্ছে আমাদের মেইন অ্যাসল্টার এখন। আচ্ছা, ওকে হচ্ছে বাঁচায় রাখা আমাদের হচ্ছে আসল দায়িত্ব। আমি হচ্ছে রোটেশন দিয়ে দেই, পজিশনটা নিয়ে নিই, ও হচ্ছে অনেক কিল নেয়, মানে ওকে ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যা 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 প্রয়োজন তাদের করি আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাট যেহেতু আপনারা এখন একটা স্পন্সার্ড লাইন আপে আছেন, সো এটা কি আপনাদেরকে প্রেসারাইজ করে? না আসলে এটা কোনো প্রেসারাইজ না, আমাদের ফাইনালও খেলেছি, মানে আসলে কোনো প্রেসার করে না আমাদের ম্যাচে, এটা একটা একটা ভালো। তো বন্ধুরা, শুনছিলাম প্লেয়ারদের কাছ থেকে তাদের পিএমএনসি এর জার্নি সম্পর্কে। সো অবশ্যই ফাইনালের জন্য তাদেরকে সমানভাবে চিয়ার করতে থাকবেন, যাতে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে বের হয়ে আসতে পারে। এবং অবশ্যই পিএমএনসির অ্যাকশন দেখতে ভুলবেন না পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।